সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, কারণ মোচা ছাড়ালে হাতে একটা কালো দাগ হয়, তেলটা থাকলে আর সে দাগটা ধরে না। আমি এইভাবে মোচাটা ছাড়িয়ে নেব, যে কাটি মতোটা আছে ফেলে দেব, আর একটা পর্দা মতো আছে ওটাও ফেলে দেবো। এই যে এইভাবে আমি মোচাগুলো, আর এই উপরের মোচার অংশগুলো ফেলে দিতে হবে, কালো কালো হয়ে গেছে। আর ভিতরে যে কচি অংশটা আমি কেটে নেব, এইভাবে আমি কুচিয়ে নেব। বেশি কুচলাম না, আমি শুধু দু পিস করলাম। এইভাবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, আর এই কচি অংশটা আমি এইভাবে কেটে নিয়েছি, মুখের দিকেরটা আর পেছন দিকটা ফেলে দিয়েছি। এইভাবে আমি কুচিয়ে নিয়ে নেব। এখানে আমি কিছুটা হলুদ আর অল্প একটু জল দিয়ে একটু ভাবিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু ছোলার ডাল, কিছু মসুর ডাল, একটা পেঁয়াজ, দুটো আলু। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ভাবানো হয়ে গেছে, এবার আমি জলটা ছেঁকে নেব। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রান্নার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে নেব। এবার আমি মোচাটা ঢেলে দিলাম। এবার ডাল আলু সবগুলোই দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দু চামচ আদা রসুনের বাটা, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, আবারও ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন না নিচ থেকে ধরে যায়, তাহলে পোড়া গন্ধ ছাড়বে। উপরে দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুখের কাজটা ফাটিয়ে আমি দুটো এলাচ অ্যাড করলাম। এবার আমি একটু অল্প জল দিয়ে একটু সিদ্ধ হতে দেব, চাপা দিয়ে ওভেন আমি সিম করে রাখবো
দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার মোচার ঘণ্টটা। এবার আমি আলুগুলো একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সময় একবার চেখে দেখে নিতে হবে লবণের পরিমাণটা। আমি হয়ে আসবার সময় উপরে দিয়ে দেব সামান্য একটু চিনি, কেন মোচার ঘণ্ট একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছিল মোচার ঘণ্টটা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।